ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির দশ দিক নিয়ে রাজকাহন। সাথে আছি শাহনাজ রুমা, নিবেদন করছে জিপিএ চিশপাত। রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের শেষ দিন রবিবার। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে 300 আসনে ইভিএম চেয়েছে আওয়ামী লীগ। ভোট কারচুপি বন্ধে ইভিএম এর কোনো বিকল্প নেই দাবি করছে দলটি, কিন্তু একই দিনে সংলাপে ইভিএম এ ভোট গ্রহণের ঘোর বিরোধিতা করছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। এই দলটি সহ দেশের মানুষের ইভিএম এ আস্থা নেই দাবি করে জাতীয় পার্টির নেতারা বলছেন, ইভিএম এ ভোট হলে আসন্ন গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে অংশ নেবে না তাদের দল। 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে উল্লেখ করে তারা ইসির কাছে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর প্রস্তাব করেছে। ক্ষমতাসীন সরকারের অধীনে দিনের ভোট রাতে হয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে মাঠের বিরোধী দল বিএনপিও। আর তাই তারা এমন সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে বলছে, আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে, আর তাই এই পতনকে আঁচ করতে পেরে আওয়ামী লীগ বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করছে বলে অভিযোগ বিএনপির। এদিকে বিএনপির সরকার পতনের আন্দোলন পাগলের প্রলাপ আখ্যা দিয়ে আওয়ামী লীগ বলছে, নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে তাদের সরকার পরিবর্তনের সুযোগ নেই। নির্বাচনকে সামনে রেখে কি হচ্ছে রাজনীতির মাঠে, এসব নিয়েই আজকে রাজকাহন স্টুডিওতে আলোচনায় আছেন রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইফুজ্জামান শিকর এমপি, আছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আজকে আমরা বিষয় ঠিক করেছি রাজনীতির ফয়সালা কি রাজপথে হবে কিনা সেটি নিয়ে। শুরুতেই আজকের সংলাপে অংশ নেওয়ার প্রসঙ্গে একটু জানতে চাই, শুরু করে জনাব তাজ রহমান আপনাকে দিয়েই। আজকে আপনারা গেলেন এবং আপনাদের যে প্রস্তাব সেগুলো তুলে ধরলেন, অনেকগুলো প্রস্তাবই তার মধ্যে আছে। ইভিএম এর ব্যাপারে আপনারা বিরোধিতা করেছেন, যেটি মাঠের বিরোধী দল বিএনপিও বিরোধিতা করছে। একটু ছোট করে যদি জানতে চাই মোটা দাগে কি কি বিষয় নিয়ে আজকে প্রস্তাব আপনারা তুলে ধরলেন। ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহালোচক দর্শক শ্রোতা যারা প্রোগ্রাম দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের দল আজকে নির্বাচন কমিশনের আপনার রাজনৈতিক দলের সাথে যে সংলাপের তার অংশ হিসাবে আজকে আমাদের দল গিয়েছিলেন মহাসভার নেতৃত্বে। সেটা আমাদের লাস্ট প্রেসিডিয়াম মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যাব সেখানে, কিন্তু প্রেসিডিয়াম মিটিংকে প্রচুর বিরোধিতা করা হয়েছিল যে আজকের এই সংলাপে না যাওয়ার জন্য। বাট মেজরিটি ভোটেই সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি না আমাদের গিয়ে আলোচনা করা উচিত। সেই আলোচনার জন্য মহাসচিব আজকে গিয়েছেন, 8টা প্রস্তাবনা দিয়েছেন। সেই প্রস্তাবনা আলোকে ছিল যে ইভিএমে ভোট করা আমরা চাই না, ইভিএমে ভোট হোক। দ্বিতীয় হলো ভোটারদের নিরাপত্তার স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 8টি ডিভিশনে 8 দিনে ভোট হওয়া। তৃতীয় হলো 126 অনুচ্ছেদ পরিবর্তনের জন্য বলা হয়েছে। 26টাতে বলা হয়েছে যে আপনার নির্বাচন কমিশনকে সাহায্য করা নির্বাচন চলাকালীন সময়ে নির্বাহী বিভাগের কর্তব্য, কিন্তু কর্তব্য যদি পালন না করে নির্বাহী বিভাগের কর্মকর্তারা, সেখানে বলা নাই কী আইনে কী পানিশমেন্ট হবে সেটা অনুচ্ছেদ করার জন্য আমরা বলেছি। 4 হলো আপনার ভোটের আনুপাতিক হারে আসনের প্রস্তাব করা। 5 ভোটের সময় নির্দেশনা না মানলে আইন শৃঙ্খলা বাহিনীকে মন্ত্রণায় চিঠি না দিয়ে সাথে সাথে নির্বাচন কমিশন যেন ব্যবস্থা নিতে পারে। 6 নির্বাচনের খরচ 25 থেকে 50 লাখে করার। 7 ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড বিল, এটার জন্য যে প্রার্থিতা বাতিল হয়ে যায় তা পরিবর্তন করার জন্য আমরা সুপারিশ করেছি। যে সামান্য মাইনর জিনিস অনেকে জানেই না, 8 বছর আগে একটা ইউটিলিটি বিলের জন্য 125 টাকার জন্য একজনের নির্বাচন প্রার্থিতা বাতিল, সেটা আমরা বলেছি যে সংশোধন করার জন্য। 8 যেটা বলেছি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা যে নির্বাচনী সরকারি কর্মকর্তা, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কর্মকর্তারা যারা নির্বাচনে এখন আছে 3 বছর পর্যন্ত চাকরি যাওয়ার পরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আমরা বলেছি এই 3 বছরের চাকরিটা যাওয়ার পরে কিন্তু উনি কোনো সরকারির চুক্তিভিক্ত কোনো নিয়োগে, স্বায়ত্তশাসিত কোনো নিয়োগে কোথায় চাকরি করতে পারবেন না, এটা পরিবর্তন আনতে হবে। যেটা আমরা দেখেছি অনেকে সরকারের চুক্তিভিত্তিক নিয়োগে গিয়ে আবার নির্বাচন করেন, এইটা পরিবর্তনের জন্য আমরা বলেছি। এই দফাগুলো দিয়ে আসছি, আমরা বলছি ইভিএম মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে না, তাহলে আমরা ইভিএম নিয়ে তো কেন হইচই করবো, ইভিএম কেনই করতে হবে, সেটা আমাদের বক্তব্য দলের মহাসচিব বলেছেন যে অনেকেই ইভিএম সম্পর্কে এখনো জানে না। না না, নির্বাচন কমিশন নিজে বলেছেন আমিও ইভিএম সম্বন্ধে জানি না, এখনো জানতে চেষ্টা করছি। এত গেল আপনাদের একেবারে সুনির্দিষ্ট প্রস্তাবনা 8 দফা। আমি যদি এর বাইরে একটু যাই, যে এই প্রস্তাবনা যে রাখার পরে আমি দেখলাম যে আপনাদের যিনি কথা বললেন মহাসচিব মুজিবুল হক চুন্ন, তিনি অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বললেন। তার মধ্যে একটা আমি শিরোনামই বলছিলাম যে তিনি বলছেন যে ক্ষমতাসীন সরকার তারা যদি সহযোগিতা না করে তাহলে তাদের
সহযোগিতা ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি এও বলছেন যে 2018 নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, এই বক্তব্যটি খুবই একটি বিতর্কিত বক্তব্য, যে বক্তব্যটি মাঠের বিরোধী দল বিএনপি দীর্ঘ সময় ধরে বলে আসছে। হঠাৎ করে জাতীয় পার্টি এতদিন পরে আরেক নির্বাচন ঘনিয়ে আসার, মানে 5 বছর পরে আরেকটি নির্বাচন ঘনিয়ে আসছে, ঠিক সেরকম সময় কেন এই বিষয়টি নিয়ে কথা বলবেন? আপনাকে একটা জিনিস বলি, সক্রিয় রাজনীতি জাতীয় পার্টিতে থাকার সুবাদে আমাদের এই বক্তব্যটা অনেকদিন ধরে দলের চেয়ারম্যান মহাসচিব বলে আসছেন। আমরা পিওরলি বলে আসছি যে নির্বাচনের আপনি আগে বুটের দিন ব্যালট বাক্স না দিয়ে সকালে দেওয়ার ব্যবস্থা করেন, যাতে এখানে কারচুপি না হয়। এই নির্বাচন কমিশন বলেছে তো শুরু হয় সকাল 8টা থেকে, মানে সেক্ষেত্রে আপনি সকালে 5টার আগে বা 6টায় নিয়ে পৌঁছানো প্রশাসনের জন্য বা নির্বাচন কমিশনের জন্য সেটা কোনো এমন বড় কাজ না। যদি চায় নির্বাচন কমিশন, তার জন্য আমরা বলেছি 8টি ডিভিশনে করা। আর ইভিএমে বুটটা করার জন্য নির্বাচন কমিশন যদি এখন আগামী সংসদ নির্বাচন ইভিএমে বুট করতে হয় 8,000 কোটি টাকার বাজেট লাগবে, 100 থেকে 130টি আসন এখন করার সক্ষমতা আছে, বাকি আসনগুলোতে করতে হলে তাদের আরও 3 লাখের মতো ইভিএম মেশিন লাগবে। সেই সময় কি আমাদের আছে? সেই ট্রেনিং কি নির্বাচন কমিশনের দেওয়া আছে? সেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা কি সেটা পারবে? দ্বিতীয়ত, জাতীয় পার্টি আজকে আরও জোরালোভাবে একটি জিনিস বলেছেন যে আমাদের প্রিসাইডিং যা রিটার্নিং কর্মকর্তা যারা, এটা আপনার নির্বাচন কমিশনের আন্ডারে যারা, তাদেরকে নেওয়ার জন্য। এর কারণটা হলো এই রিটার্নিং কর্মকর্তার জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশ্নবিদ্ধ হয়, অতি উৎসাহী হয় রিটার্নিং কর্মকর্তারা, কোনো দলের আপনার পক্ষপাতিত্ব হয় নিজেকে রাখার জন্য, আগামীতে যদি এই দল ক্ষমতায় যে বাজে দল ক্ষমতায় আসে তাদের পক্ষপাতিত্ব করার চেষ্টা করে। সেইখানে কিন্তু নির্বাচন কমিশনকে আমরা বলেছি আপনাদের লোক দিয়ে সেটা করেন, কিন্তু যদিও নির্বাচন কমিশন সেটা পারবে না, কারণ তাদের সে জনবল নাই। গত নির্বাচন কমিশনার, এর আগের নির্বাচন কমিশনার বলে গিয়েছেন যে আমাদের সেই লোক বল নাই, আমরা নির্বাহী বিভাগ থেকে নিতে হয়। তাহলে নির্বাহী বিভাগ থেকে যদি আপনি লোক নেন, তাহলে 126 অনুষদে পরিবর্তন করেন, যে নির্বাহী বিভাগের লোক যদি নির্বাচন কমিশনের কথা না শোনেন ডিউরিং দি ইলেকশন পিরিয়ড, তাহলে এই শাস্তি হবে 4 বছরের কারাদণ্ড হবে। লেটস ব্যাক টু দি আমেরিকা, আমেরিকাতে চলে যান। ট্রাম্প চেষ্টা করেছে নির্বাচন পরিবর্তন করার জন্য, পারে নাই বিকজ অফ সেখানে আইনের দ্বারার জন্য। তার দলের কিন্তু ক্যাবিনেটের যারা আছেন, দলের গভর্নররা যারা আছেন, তারাও সেক্রেটারি কিন্তু আইন চেঞ্জ করতে পারেন না, বিকজ অফ সেই আইনে আছে, কিন্তু 7 বছরের জেল হবে, 12 বছরের। তাজ রহমান, আসবো আপনার কাছে আবারও। আমি জনাব আব্দুল সালাম, আপনার কাছে একটু জানতে চাই, সিএসি প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যখন কথা বলছেন বিভিন্ন রকম মন্তব্য করছেন। আজকেও তিনি একটি মন্তব্য করেছেন যে 2014 এবং 2018 নির্বাচন সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে, এবং এই রকম সমালোচনা যাতে না হয় সেরকম সমালোচনার ঊর্ধ্বে উঠে আগামী যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি করতে চান তিনি। এই বক্তব্যে বিএনপি নতুন করে কোনো আশার সঞ্চার দেখে কিনা, নাকি বিএনপির অবস্থান সে আগের মতনই? না, শোন, বিএনপি তো এই কথা নতুন বলতেছে না, আমরা গত নির্বাচনের আগে ওই কথাটা বলছি এবং এখনও সবসময় বলতেছি। দেখাচ্ছি বিএনপির কথা পরিষ্কার যে আমরা বলছি যে কোনোভাবেই নির্বাচন কমিশনকে আপনি যতই শক্তিশালী বানাইতে চান হবে না। যদি একটা রাজনৈতিক সরকার তার উপরে থাকে, তাহলে তার সেই প্রভাব বলের বাইরে কোনোভাবেই নির্বাচন কমিশনও যেতে পারবে না, পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, কেউ যেতে পারবে না। কারণ সরকার স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর কথা শুনবে না, মন্ত্রীর কথা শুনবে না, বা লোকাল এমপি এমপি সিটিং অবস্থায় থাকবে, সে প্রভাব বিস্তার করবে না, এটা কেউ সাধারণ কোনো মানুষ, সুস্থ মানুষ এটা বিশ্বাস করবে না, এটা কোনোভাবেই সম্ভব না। কাজে আমরা আগে এতদিন মনে করেন নির্বাচন কমিশন কী বলছে, কিছু কিছু বলছে, আজকে তো পুরাই বলছে যে দুইটা নির্বাচন আসলে প্রশ্ন, এবং এটা সবাই বলে, শুধু নির্বাচন কমিশন না, সারা দেশও বলে, এবং আজকে জাতীয় পার্টিও বললো পরিষ্কারভাবে, তাই না? আর এর আগে দেখেন আপনার আওয়ামী জোটের অন্যতম নেতা রাশেদ খান মানন, উনি স্বতঃস্ফূর্তভাবে উনি তো বলেই দিচ্ছেন যে আমার ভোট আমি দিতে পারি না, কিসের নির্বাচন, কিসের কী হয়েছে, তাই না? তো কাজে এইটা নিয়ে আর মানে ই করার কোনো কারণ নাই, এটারও পরিষ্কার যে একটা রাজনৈতিক সরকারের অধীনে প্রশাসন নিরপেক্ষ আচরণ করতে পারে না, সেই কারণে সেই ভোট নিরপেক্ষ হয় না। এখন এই কারণে আমরা বারবার বলছি যদি এত কিছুই থাকে, যে ঈশ্বরে বলছেন, আওয়ামী লীগ বলতেছে নির্বাচনের মাধ্যমে সরকার, অবশ্যই আমরা তো চাই, কারণ নির্বাচন ছাড়া কি বিএনপি ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আমরা এই জন্যই বলছি নির্বাচনটা সেটাই চাই যাতে জনগণ ভোট দিতে পারে। গত দুটি নির্বাচন কিন্তু আওয়ামী লীগ তো আবার এটিও বলছে যে সংবিধানের বাইরে যে কোনো নির্বাচন করা, এটা এটা তো আমরা এটা ওই যে তাহলে ওই সময় যে যখন আওয়ামী লীগ আর জামাত কেয়ারটেকার আন্দোলন করছে, তখনও তো বিএনপি বলছিল, তার মানে তাহলে একই তো কথা, তাহলে ওই ক্ষমতায় থাকলে এটা বলা যায়। এখন বিশেষ এটা হলো যে পরিষ্কার, এবং তারপর ওই সময় নির্বাচন আর পরে আওয়ামী লীগের নির্বাচন এক না, সেটা সেটা কনস্টিটিউশনাল একটা বাইন্ডিং ছিল, কারণ ওই সময় আপনার মনে করেন সংসদ অ্যামেন্ডমেন্ট করার মতো জাতীয় সংসদ সদস্য ছিল না, যখন আওয়ামী লীগ আর জামাত
এটা নিয়ে আন্দোলন করছিল, কারণ ওনারা সংসদ থেকে রিজাইন করে চলে গেছিলেন। কিন্তু এখন তো সেটা না, এখন ইচ্ছা করলে সংসদে সেটা করতে পারেন। তো কাজেই সব কিছু, এটা তো আর কোরআন না, বাইবেল না। আমরা এই পর্যন্ত তো এই গভর্নমেন্ট বলি, আওয়ামী লীগ গভর্নমেন্ট, এর আগে পরে এখন কমবার কি সংশোধন, সংবিধান সংশোধন করছেন, অনেকবারই করছেন। এখন এটা এটা এই দোহাই দিয়ে তো লাভ নাই যে সংবিধান সংবিধান তো ওনারা পরিবর্তন করছেন, পরিবর্তন করেই তো আজকে এই জায়গায় আনছেন। আনার পরে যদি এখন বলি যে আমি ক্ষমতায় আছি, কাজে আমি ক্ষমতায় থেকেই নির্বাচন করব, এটা তো সম্ভব না। আজকে দেখেন কোনোভাবেই আমরা তো যে আজকে রাজনৈতিক দলের যতটুকু সুযোগ সুবিধা কোনোভাবে আমরা সেটা পাচ্ছি না। আজকে দেখেন আমরা কী কী করছি, সারা দেশে আজকে বিদ্যুৎ সহ বিভিন্ন যে ঊর্ধ্বগতির যে দাম তার প্রতিবাদে সারা দেশে আমরা করছি। তাতে কি হলো, ভোলায় দেখলেন যে কি ঘটনা ঘটলো আমাদের একটা ছেলে। এই প্রসঙ্গে আমি আরেকটু বিস্তারিতই শুনতে চাইবো যে আজকের কর্মসূচি, কারণ আমরা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম সরকার প্রধান একদিন বলছিলেন যে বিএনপির সভা সমাবেশ যদি করতে চায় সেই ধরনের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, এবং এরপরে কিন্তু আমরা সেটির প্রতিফলন দেখলাম, বিভিন্ন জায়গায় আপনারা সভা সমাবেশ করছিলেন। আজকে সভা সমাবেশে গিয়ে আপনাদের সেই বাধার মুখে পড়তে হলো এবং সেখানে সংঘর্ষের ঘটনা ঘটলো, সেটি নিয়েও একটু আপনাদের পর্যবেক্ষণ জানতে চাইবো। সাইফুজ্জামান শিখরের কাছ থেকে একটু শুনতে চাই। সাইফুজ্জামান শিখর, মাঠের বিরোধী দল, সংসদের বিরোধী দল দুজন প্রতিনিধি আপনার সঙ্গে আছেন, এবং দুজনেই যেটি বলছেন যে নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচন হওয়া বা করা কঠিন, এবং সেটি নিরপেক্ষ থাকাটা আসলে খুব দলীয় সরকারের অধীনে, আমি দুঃখিত, সেটি খুব কঠিন হয়ে যায়, সেই বাস্তবতা একটু জানতে চাই। যে আওয়ামী লীগ তো এর আগে দুইবারই নির্বাচন করেছে, গেল দুইবার, যেখানে জাতীয় পার্টি এবং বিএনপি তারাও অংশ নিয়েছে, একবার একবার অংশ নেয়নি, কিন্তু তারপরে সেই নির্বাচনে তাদের প্রশ্ন আছে। এইবার এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি কোনো আস্থার জায়গা তাদের জন্য তৈরি করতে পারবে, যেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও সেই নির্বাচনটি সুষ্ঠু হবে? দেখেন, এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়েছে। আপনারা যদি লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো দেখেন, সেই নির্বাচনে আমরা কি দেখেছি, কোথাও কোনো নির্বাচনে কোনো সরকারি প্রভাব বা দলীয় প্রভাব বা ভোট কারচুপি এরকম কোনো অভিযোগ আছে? এরকম কিন্তু কোনো অভিযোগ নাই। তো আসলে বিএনপি নির্বাচন প্রক্রিয়াটাকেই বিতর্কিত করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই। আমরা যদি ভুলে না যাই তাহলে পরে আপনারা দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকার 2001 এসেছিল, আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে প্রথম শান্তিপূর্ণ উপায়ে জননেত্রী শেখ হাসিনা বঙ্গভবনে যেয়ে তিনি কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে এসেছিলেন। বঙ্গভবন থেকে গণভবনের দূরত্ব খুব বেশি না, ফিরে আসতে আসতে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, পানি এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের নেতাদের, বিভিন্ন নেতাদের বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীকে অপারেশনে পাঠানো হয়েছিল, পুরো প্রক্রিয়াটাকে নষ্ট করা হয়েছিল। এবং প্রথম দিনই আপনার 1200 উপরে অফিসারদেরকে সরানো হয়েছিল, বদলি করা হয়েছিল। দিস ওয়াজ প্রি প্ল্যান্ড। তো আমরা যেটা মনে করি যে দলীয় সরকারের অধীনেই নির্বাচন সম্ভব, যেটা আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে দেখিয়েছেন। আপনারা যে কোনো লোকাল গভর্নমেন্ট নির্বাচনে দেখেন এসে হয়েছে। এখন 2014 সালের নির্বাচন নিয়ে অনেকে কথা তোলেন, এখন কেউ যদি নির্বাচনে না এসে নির্বাচন বয়কট করেন, নির্বাচনে না আসেন, তাহলে সেখানে তো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এখানে 148 জন বিনা প্রতিদ্বন্দ্বে জিতলো না 200 জন বিনা প্রতিদ্বন্দ্বে জিতলো, ম্যাটারটা সেটা না। এবং সবচেয়ে বড় কথা, আমি 2014 শেষ করি, সবচেয়ে বড় কথা, 2014 সালের নির্বাচনে বিএনপি আসে নাই, কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করেছে। কিন্তু 2008 সালের নির্বাচনে যত দল প্রতিনিধিত্ব করেছে তার চেয়ে একটা দল বেশি প্রতিনিধিত্ব করেছিল সংসদে। সুতরাং বিএনপি আসলো কি আসলো না এটা ম্যাটার করে না, ম্যাটার করে যে সংসদে ক্রিয়াশীল রাজনৈতিক দলের কতগুলো দল প্রতিনিধিত্ব করেছে। সেখানে 2008 সালের নির্বাচনের চেয়েও, সংসদের চেয়েও 2014 সালের নির্বাচনে কিন্তু প্রতিনিধিত্ব বেশি করেছে, একটা দল বেশি প্রতিনিধিত্ব করছে। আর 2018 সালের কথা যদি ওনারা বলেন তাহলে আমরা খুব মানে অবাক হই, অবাক হই এই কারণে যে নির্বাচনের দিন, আপনাদের মনে থাকার কথা যে নির্বাচনের দিন বগুড়ায় দাঁড়িয়ে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমি নির্বাচনে সন্তুষ্ট। যখন ওনারা নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন সম্পর্কে ওনারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, তখন দেখা গেল যে রাত্রে যখন রিজাল্ট আসলো, রিজাল্টে তারা 7 সিট না 6 সিট পেয়েছে, তখন ওনারা বললেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। তাহলে আমরা কোন কথাটি নেব, সকাল 11টার সময় বিএনপির মহাসচিব বগুড়ায় দাঁড়িয়ে যে কথাটি বললেন সেটাকে নিব, না রিজাল্ট হওয়ার পর এখন হেরে গেলে নির্বাচন কারচুপি হয়েছে, জিতলে নির্বাচন ঠিক আছে, এই মন মানসিকতা থেকে বের হতে হবে। তো আর জাতীয় পার্টি যেটা বলছেন, জাতীয় পার্টি তো অনেকেই প্রতিনিধিত্ব করছেন, আমার প্রশ্ন যে তারা যে বলছেন যে রাতে ভোট হয়েছেন হয়েছে, তা তারা কি সেই রাতের ভোটে নির্বাচিত হয়েছেন? তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা
গণতন্ত্রে বিশ্বাস করে, তার অধীনেই সর্বোচ্চ নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার থাকতে একজন বিচারপতিকে টার্গেট করে কীভাবে তাকে সরকার প্রধান বানানো যায়, তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানো যায়, সেটাও কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তখন করেছেন। সুতরাং এই যে তত্ত্বাবধায়ক সরকার বলেন আপনার, এই সব কিছুই কিন্তু বিতর্কিত করেছে বিএনপি। যেটা বললাম যে শেখ হাসিনা যে বঙ্গভবনে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করে আসলেন তত্ত্বাবধায়ক সরকার, ফিরে আসতে আসতে তার বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আওয়ামী লীগের নেতাদের বাড়ি আইন শৃঙ্খলা বাহিনী চলে গেল, 1200 অফিসারকে বদলি করা হলো, তাহলে এটা কি? তারপরে একজন সাবেক বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর জন্য তারা কি না কি করলেন, ভোটার লিস্টে আমরা কি পেলাম? তা এইসব কথা বলে আসলে কোনো লাভ নাই। তারা আমরা যেটা বিশ্বাস করি যে তারা নির্বাচনে আসবেন, এখন এই প্রক্রিয়াটাকে কতখানি বিতর্কিত করে কতখানি সুযোগ নেওয়া যায়, এই আরেকটা জিনিস আমি বলি, সেক্ষেত্রে কি করবে, এই প্রক্রিয়াটিকে কতটা আস্থার জায়গা আপনারা হিসেবে তৈরি? আমরা ইতিমধ্যেই আস্থার জায়গাটা সৃষ্টি করেছি। বিগত সমস্ত নির্বাচনে আপনারা দেখেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি নিজে বলতে পারি যে আমি একজন সংসদ সদস্য, আমার এলাকায় যে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, পৌরসভার নির্বাচন, এই নির্বাচনগুলো তো ঘাট ফেরানোর কোনো সুযোগ নেই। তা এখানে কিভাবে তারা এই নির্বাচন প্রক্রিয়াকে শুধু শুধু বিতর্কিত করতে চায়? আমি শুধুমাত্র বিতর্কিত করার, আমি তাজ রহমানের কাছে জনাব সাইফুজ্জামান শেখর আপনার প্রশ্নটি রাখছি। তাজ রহমান, যেটি সাইফুজ্জামান শেখর প্রশ্নটি করলেন যে আসলে তাহলে আপনারা কি অনৈতিকভাবে আসলেন কিনা, মানে এতদিন পরে এরকম একটি বক্তব্য দিয়ে আসলে কি প্রমাণ করতে চায় বা কি উদ্দেশ্যে বলা জাতীয় পার্টির? দেখেন, জাতীয় পার্টি তো এটি করেছে, সেটি মুজিবুল্লাহ আমরা আমাদের মহাসচিব বলেছেন, আমরা তো সেটার নির্বাচনে ছিলাম ওনাদের সাথে, সে নির্বাচনে ছিলাম। যদি আত্মসমালোচনা করে আমরা বলি যে এই নির্বাচনী প্রসেসটা ভুল ছিল অনেকগুলা, সেই প্রসেসটা ঠিক করার জন্য আমরা এখন বলছি যে আমরা এই ফরম্যাটে যাচ্ছি। অনেক রাজনৈতিক দল, মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে ইভিএমটা, আমরা চাচ্ছি যে ইভিএমে এখনো পর্যন্ত সক্ষমতা হয় নাই, ইভিএম এর ট্রেল ব্যাক নাই, ইভিএম যে ভোটটা দিল তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে না, আমরা ক্যাটাগরি গভর্নমেন্ট চাচ্ছি না, এটা তো বলি নাই, আমরা ক্যাটাগরি কনসেপ্টে আমরা 91 থেকে নাই। আমরা চাই যে নির্বাচন কমিশনের হাতে 100% টিএন সেশন ইন্ডিয়ার মতো একটা কমিশন হোক, যাতে নির্বাচন কমিশন ফুললি ফাংশনাল হয়। এই জন্য তো আমরা বলেছি 126 অনুচ্ছেদে হাত দেন, এরপরে বলেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়গুলো নিতে হবে। এই 126 অনুচ্ছেদে গেলেই আইন মন্ত্রণালয় আছে, সংস্থাপন মন্ত্রণালয় আছে, তারপর স্ট্রাইকিং ফোর্সের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, এইগুলো সব নির্বাচন কমিশনের হাতে যদি চলে যায় তাহলে সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য। তারপরে কিন্তু কেন নির্বাচন পরিচালনার সময় যেসব সংস্থাগুলো, আমি আপনাকে একটা কথা বলি, আপনার এই লাস্ট হুদা কমিশনের সাথে আমাদের মহাসচিবের নেতৃত্বে গিয়েছিলাম আমরা টাঙ্গাইল উপনির্বাচনের জন্য, উনি প্রধান নির্বাচন কমিশন আমাদেরকে ফ্রন্ট ফেস টু ফেস বলেছেন কিছু কিছু এসি এসপিকে আমরা বদলের জন্য চিঠি দিই স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন অবাল হয়ে যায় কিন্তু তখন এটা কার্যকারিতা হয় না। তা আমাদের দল আজকে মহাসচিব সেটাই বলেছেন, আপনারা 126 হাত দেন, এটা চেঞ্জ করেন, এই জন্য যে আপনাকে চিঠি দিতে হবে না, আপনার কাছে সক্ষমতা থাকবে, আইনে দেওয়া থাকবে যে আপনি চাইলে ইউ ক্যান ইনফোর্স ইউর পাওয়ার, আপনি ক্ষমতা ইউজ করতে পারবেন। যখনই দেখবেন নির্বাচনের কথা শুনছে না, নির্বাচনের অধীনে কর্তব্যরত কর্মকর্তারা সাথে সাথে অ্যাকশন নেবেন, এমন প্রস্তাবনা আজকে আওয়ামী লীগ রেখেছে, এটা করো, আমরা সবাই যদি এরকম মিলে করি তাহলে একটা নির্বাচন যাওয়ার জন্য, কিন্তু প্রত্যেকটা নির্বাচন ব্যবস্থায় কিন্তু আমাদের প্রশ্ন আছে। 91 কিন্তু আওয়ামী লীগ করেছে, 2001 আপনার 96 বিএনপি বলেছে এই নির্বাচন আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, 2001 কিন্তু আওয়ামী লীগ আবার বলেছে আমাদেরকে সূক্ষ্ম কারচুপির মধ্যে হারিয়ে দেওয়া হয়েছে, বিএনপি বলে 2008 নাকি আর্মি কেয়ার ক্যাটেগার ব্যাগে গভর্নমেন্ট আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছে, হোয়ার ইজ চারটাই কিন্তু ক্যাটেগারে হয়েছিল, কিন্তু তারপরে আমাদের সন্দেহ, এই জন্য আমরা চাচ্ছি ক্যাটেগারে রাজনৈতিক সংস্কৃতির অংশ নিশ্চয়ই। যে আমি একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আজকে বিএনপির যে বিক্ষোভ সমাবেশ যেটি জনাব আব্দুল সালাম আপনি বলছিলেন সেটিকে উদ্দেশ্য করে আজকে আমরা দেখলাম মির্জা ফখরুল বলছেন যে সরকারের পতন আজ করতে পেরেছে বলেই এরকমভাবে হামলা করা হয়েছে, বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনে সরকার কতটা হিংস্র হবে তার সমীকরণ আঁকা হচ্ছে এইসব ছোটো ছোটো হামলার মধ্য দিয়ে। সাইফুজ্জামান শেখর, আব্দুল সালাম এবং তাজ রহমান তিনজনই থাকবেন, আমি একটা বিরতি নিয়ে আসি, এসব প্রশ্নের উত্তর খুঁজবো আপনাদের কাছে, দর্শক সঙ্গেই থাকবেন। ফিরলাম আবারও রাজকাহনে। জনাব আব্দুল সালাম, বিরতির আগের অংশে বলছিলাম যে ভোলায় আজকে যে ঘটনাটি ঘটলো এবং সারা দেশে আপনারা বিক্ষোভ কর্মসূচি পালন করলেন, এর মধ্যে শুধুমাত্র ভোলায় বিচ্ছিন্ন একটি ঘটনা, আপনাদের পর্যবেক্ষণটা একটু জানতে চাইব, কী দেখলেন আপনারা এবং সেই জায়গায় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী নিহত হলেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের দলের মহাসচিব তিনি একটি বিবৃতি দিলেন, বলা হচ্ছে যে এই সরকারের পতন ঘটবে সেটি আজ করতে পেরেই নাকি সরকার এই ধরনের কর্মসূচি করছে, কী দেখে আপনাদের এরকম মনে হচ্ছে সিমটমকে? না, এটা দেখেন, আমরা তো যেটা আমি বলছিলাম যে সারা দেশেই প্রতিবাদ সভা দিয়েছে, যেটা ভোলায় হলো, আমি নিজেও রাজশাহী গিয়েছিলাম, রাজশাহী থেকে সরাসরি আমি আপনার প্রোগ্রামে আসছি। রাজশাহীতে গতকালকে আমাদের এই প্রোগ্রামের এগেস্টে আওয়ামী লীগ গতকালকে তারা এটার
প্রোগ্রাম করেছে সেখানে, আমরা আজকে যেখানে করেছি, ওখানে করে তারা ঘোষণা দিয়েছে যে কোনোভাবে বিএনপিকে প্রোগ্রাম করতে দিবে না, মানে আপনাদের এই প্রোগ্রামের প্রতিবাদেই তাদের তারা পাল্টা প্রোগ্রাম করতে দিবে না। তারপরে এটা হয়েছে যে আমাদের কাউন্টাররা আজকে প্রোগ্রামও দিছে, কিন্তু শেষ পর্যন্ত চারটার সাড়ে চারটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়েছে, পরবর্তী পর্যায়ে আমরা প্রোগ্রাম করছি এবং কারণ আমি গেছি সেখানে প্রোগ্রাম করব, এটাই হলো। তার মানে আপনারা দুটি দলই তো সেক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিয়েছে? না, সহনশীলতার সঙ্গে এটা সরকারি দলের, আমি যখন বলি আজকে শোনেন আপনি যা বললেন বলে আমি বলি যে ঢাকা শহরে শেখর সাহেব রাজনীতি করা লোক, রাজনীতিটা ফিরে আনলে সবারই লাভ। আজকে ওনারা করতেছে, দুই দিন পরে পারমানেন্ট কেউ সরকার না, তাই না? যে কেউ আবার এটার পরিবর্তনটা আসে। আজকে ঢাকা শহরে আমরা কোথাও সমাবেশ করতে পারি না, ওনারা কিন্তু ঢাকা শহর সব জায়গায়, রাস্তায় বলেন, মাঠে বলেন, ঘাটে বলেন, সব জায়গায় প্রোগ্রাম। কিন্তু গত দুই দিন আপনাদের রাজধানীর উত্তর দক্ষিণে তো ছিল, আপনাদের কি বাধার মুখে পড়তে হয়েছিল? না, আমার প্রেস ক্লাবে করতে হচ্ছে আমাকে। যদি আওয়ামী লীগ তার পার্টি অফিসের সামনে করতে পারে তাহলে আমি পারবো না কেন? আওয়ামী লীগ যদি উত্তরার যে কোনো জায়গায় করতে পারে তাহলে আমি করতে পারবো না কেন, তাই না? আজকে এই এই জিনিসগুলো, এই উত্তরটা তো আপনার মাধ্যমে আমি পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করি, ওনার থেকে তো আমরা এই উত্তরটা পাই না, কেন পাই না, তাই না? যে সভা সমাবেশ করার অধিকার তো আমাদের সবার আছে, কিন্তু আজকে এটা নাই। তো যাই হোক, আগে যে আলোচ্য যেমন আমি বললাম যে আজকে ভোলায় যেটা ঘটছে এটা না ঘটলে ভালো হইতো, ঘটনাটা তো ঠিক হয়নি, যেটা প্রতিবাদ করব সেখানে গুলি করে মানে মেরে ফেলবে, তো এটা তো কোনোভাবেই, আর আগে থেকে হুমকি দিবে যে বিএনপি সভা সমাবেশ করতে পারবে না কেন? বিএনপি রাজনৈতিক দল না, আমার রাজনৈতিক অধিকার আপনি ছিনিয়ে নেবেন ক্ষমতায় আছেন বলে, এইটা হলো একটা। আরেকটা যেটা শেখর সাহেব বলছেন যে উনি বলছেন যে ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট আসার সাথে সাথে ওনাদের সেট আপ কতজন সচিব টচিব চেঞ্জ করে দিয়েছে, ওই তো সেট আপ, ওনারা ক্ষমতায় থাকাকালীন যে সেট আপ তৈরি করে গেছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট, আর তাই সব মনে করছে যে না এটাকে চেঞ্জ করতে হবে, তো অসুবিধাটা কী আছে? আপনার সাজানোটাই ওনারা রাখতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? তার মানে ওনারা তাহলে ওইখানে কিছুটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা পারপাস সার্ভটা হয় নাই। এখন যেটা বুঝতে হবে যে আসলে দলের আন্ডারে নির্বাচন, আমরা তো বলছি মনে করি ঢাকা এই সিটি কর্পোরেশনের গাজীপুর সহ বেশিরভাগ সিটি কর্পোরেশন একসময় বিএনপি জয়লাভ করতেছিল, যখন সরকার মানে আওয়ামী লীগ যখন মনে করলো যে এটা তো খুব খারাপ হবে, আবার সেটাকে ওরা তারপরে ওই মেকানিজম শুরু হয়ে গেল যে কীভাবে জিততে না দেওয়া যায়। এখন এর পরবর্তী পর্যায়ে ইলেকশন যেহেতু তাদের ইসে চলে গেল, তখন স্বাভাবিকভাবে আর সেটা হয় নাই। কাজে লোকাল গভর্নমেন্ট বলেন আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলেন, যেটাই বলি না কেন আমি একটাই কথা যে কোনোভাবেই আজকে ওনারা, আমি বুঝি না, ওনারা এত কাজ করছেন, এত উন্নয়ন করছেন, পাশাপাশি ওনাদের সেক্রেটারি জেনারেল সহ তথ্যমন্ত্রী সহ প্রায় সবাই বলে বিএনপি নাই, বিএনপি নাই, তাহলে বিএনপি না থাকলে তো বিএনপির এত ভয় কেন? আপনার ক্ষমতাটা ছাইরা যদি নির্বাচন দেন অসুবিধাটা কি? এটা বলতেছি না তো যে বিএনপির ক্ষমতায় দেন, যে কোনো একটা নিরপেক্ষ যে কোনো একটা। এই প্রশ্নটি আমি সাইফুল জামান শেখর আপনার কাছেই করি যে বারবারই বিএনপি না না এই 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 উত্তরটা তো আমি প্রথমেই দিয়েছি যে 2001 সাল তো আমরা ভুলি নাই, 2001 সাল তো আমরা ভুলি নাই, আমি তো আমার পথ তো সবটুকু আমি ওইটার উপরেই বেস করছি যে আমরা ক্ষমতা হস্তান্তর করে আসলাম, জনগণের ফিরতে ফিরতেই বিদ্যুৎ, এখন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ লাইন কেটে দিলে জনগণের কাছে কী মেসেজটা কী যায়? উনি যে বললেন যে তাদের সেট আপটা চেঞ্জ করা হয়েছে, এটা তো আমাদের সেট আপ ছিল না, কিন্তু একসাথে বারোশো অফিসার যখন আপনি চেঞ্জ করেন তখন পরিবেশটা কী আসলো? সাথে সাথে আপনি আওয়ামী লীগের নেতাদের বাড়ি আইন শৃঙ্খলা বাহিনী পাঠাই দিলেন, ঠিক আছে, তাইলে কী গেল মেসেজটা? সুতরাং এইসব কথা বলে লাভ নেই। আর যে কথাটি সালাম ভাই বললেন যে এই সরকারের অধীনেই কিন্তু নির্বাচনে খুলনা সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি, রাজশাহী সিটি কর্পোরেশন, তারা কিন্তু জিতেছে। এখন জিতলে ঠিক আছে, না জিতলে এই সরকার ভালো না। তো এখন জনগণ যদি প্রত্যাখ্যান করে, সরকার তো দায়িত্ব নেবে না জিতানো, নেবে জনগণ দ্বারা তারা প্রত্যাখ্যাত, যার প্রমাণ জাতীয় সংসদ নির্বাচনে তারা 7টি আসন পাচ্ছে। কেন? কারণ হচ্ছে গিয়ে তাদের যে রাজনীতি, সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, এইগুলো মানুষ প্রত্যাখ্যান করেছে। এবং তারা নির্বাচনের আগে যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করলো, কি বললেন যে সুধা সদনের ইট খুলে নিয়ে যাবেন, অমককে দেখে নেবেন, তমককে দেখে নেবেন, দেখে নেওয়ার সংস্কৃতিতে যেই কিন্তু জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। আপনি দেখেন যে
2018 সালের নির্বাচনের আগে আপনি যদি নিউজগুলো বের করেন তাদের তাদের আসফলনগুলো যদি দেখেন, জনমন্ত তাদের তারা তো জনগণকে বিধ্বস্ত করে ফেলেছে, তারা সকল সেক্টরকে তারা ভীতি সঞ্চারিত করে ফেলছে, এবং সেই কারণে জনগণ ভোট দিতে তাদের পক্ষে ভোট দিতে যায় না। তো আমি আমি বলি সে ভোলার বিষয়টা বলি, আজকে দেখেন সারা বাংলাদেশে বিএনপি কিন্তু তাদের ঘোষিত কর্মসূচি পালন করেছে। আমরা আমাদের জন্ম কিন্তু রাস্তায় মাঠে মানুষের প্রয়োজনে আওয়ামী লীগের জন্ম হয়েছে, বিএনপির জন্ম কিন্তু সেনা ছাউনিতে অস্ত্রের মুখে তাদের জন্ম হয়েছে। সুতরাং গণতন্ত্রের প্রতি সর্বোচ্চ সহানুভূতি সর্বোচ্চ ভালোবাসা, আমরা চাই যে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করুক, এটা আমাদের চাওয়া। কিন্তু যখনই তাদেরকে স্পেস দেওয়া হয়েছে তখনই কিন্তু তারা কিছু না কিছু ঘটিয়েছে। আজকে যদি আপনি ভোলায় আপনার নিউজটাই দেখেন, ডিবিসির নিউজটা যদি আপনি দেখেন, সেখানে ঘটনা কী ঘটেছে, তারা পুরা সড়ক অবরোধ করে তারা ঘন্টার পর ঘন্টা সমাবেশ করার চেষ্টা, পুলিশ প্রশাসন যখন তাদেরকে অনুরোধ করেছে যে মাঠে যাওয়ার জন্য তখন তারা পুলিশের সাথে হাঙ্গামা করেছে, এবং শেষ পর্যন্ত বিএনপির সমাবেশ থেকে পুলিশের উপর শটগানে গুলিবর্ষণ করা হয়েছে, এবং গুলিবর্ষণ করার পরেই কিন্তু পুলিশ আত্মরক্ষার্থে যেটা করছে, পুলিশের অনেকেই কিন্তু পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তি। তো আমাদের যেটা কথা যে গণতন্ত্র যেমন একটা রাজনৈতিক দলকে সভা সমাবেশ করার ই দেয়, রাইট দেয়, তেমনি জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাও সরকারের দায়িত্ব, সংবিধানের দায়িত্ব। সুতরাং তারা যদি শান্তিপূর্ণ সমাবেশ করে কেউ বাধা দিবে না, বাংলাদেশে কোথাও তো বাধা দেয় না। কিন্তু জনাব আব্দুল সালাম তো বলছিলেন যে ঢাকায় তাদের ঢাকায় কোথায় প্রেস ক্লাবের সামনেই তাদেরকে করতে হচ্ছে সমাবেশ, আমাদের তো তাও দেয় নাই, আমাদের তো তাও দেয় নাই। এই প্রেস ক্লাবের সামনে দেখেছি আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাসকে কীভাবে মারতে, আমরা দেখেছি কীভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর ট্রাক উঠায় দিতে, আমরা দেখেছি কীভাবে মতিয়াপার মতো মানুষকে কীভাবে রাস্তায়, এ কথা আমি বলতে চাইনি, কিন্তু আমরা তো দেখেছি তারা কী করেছে। সুতরাং তারা যে প্রেস ক্লাবের সামনে, প্রেস ক্লাবের সামনে তো কোনো সমাবেশই করতে দিত না, প্রেস ক্লাবে কোনো নেতাদেরকে ঢুকতে দিত না, তালা মেরে রেখে দিত, আমরা তো তখন মাঠে ছিলাম, আমি তো তখন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি, আমার শরীর বলে যে কবে অমাবস্যা কবে পূর্ণিমা, তো এইসব কথা বলে তো লাভ নেই। তাদের শান্তিপূর্ণ সমাবেশে এই সরকার বাধা দেবে না, কেউই বাধা দিবে না, কিন্তু তারা যখন জানমালের প্রতি হুমকি স্বরূপ হবে, যখন যারা সন্ত্রাসী সৃষ্টি করে, যখন পুলিশের উপর আঘাত আনবে, তখন তো ব্যবস্থা নিতে হবে, এটা তো কিছু করার নেই মানুষের। আমি যেটা বললাম যে সমাবেশ মিছিল করা যেমন রাজনৈতিক দলের রাইট, তেমনি মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা করার সাংবিধানিক রাইট। পরিষ্কার আপনার বক্তব্য। আমি জনগণের কথা আপনি বলছিলেন যে সেই সময় জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে কারণ জনগণের সঙ্গে তারা ছিল না বা তারা আতঙ্কের বক্তব্য রেখেছে সেই সময়। আমি জানাব তাজমান আপনার কাছে একটু জানতে চাই এখনকার বাস্তবতা, মানে একযুগ সময় পরে আওয়ামী লীগের ক্ষমতার থাকার পরে তাদের অধীনেই একটি নির্বাচন, তারা এখন পর্যন্ত যেটি বলছে যে সেটি যদি হয়, সেই বাস্তবতায় জনগণের স্থানটা আসলে কোন জায়গায়? দুটো মাঠের দুটো বড় রাজনৈতিক দল, একটি ক্ষমতায় আসেন একটি ক্ষমতার বাইরে, এই দুটো দল প্রতিদিন যেরকম পাল্টাপাল্টি বক্তব্য আমরা শুনছি, তাতে জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার স্বস্তি বা আস্থার জায়গা কতটা আছে? দেখেন আমি একটা কথা শেখর ভাইয়ের কথার সূত্র ধরে বলি, বাংলাদেশের এই রাজনীতিতে আমরা যখন ক্ষমতা ছাড়লাম 1991-এ সরকার গঠন করার পর বিএনপি কিন্তু 5 বছর পুরো একটা 5 ইয়ার্স বা জাতীয়বাদী কোনো সভা সমাবেশ করতে পারে নাই, যেখানেই করেছি সেখানেই বাধা, সেখানেই আমাদের উপরে 144, সেখানেই আমার পায়ে গুলি আছে সিলেটের, আমরা আমি ছাত্র সমাজের সেক্রেটারি ছিলাম, সেই কালচারটা এই দেশের রাজনীতিতে ছিল এখনও আছে। কাউকে ক্ষমতায়, যারা রাষ্ট্র ক্ষমতায় আমরা থাকি, তখন আমরা ভুলে যাই যে আমরা একদিন রাষ্ট্র ক্ষমতার বাইরে হয়তো আমাদের যেতে হবে। এই কালচারটা ধরে আসছে আমাদেরকে পিটানি 91-95, পরবর্তীতে যখন আবার আওয়ামী লীগ রাষ্ট্র বিএনপিকেও করছে, তার চেয়ে বেশি শুরু করেছিল বিএনপি 2001-2006-এ। আমাদের নেতা হুসাইন মদেশাদ এয়ারপোর্টে যেতেন, বোর্ডিং কার্ড দেওয়ার পর বিএপি থেকে 3 ঘন্টা পরে যাওয়া হতো উপরের নির্দেশ, আপনি যেতে পারবেন না। এটা সেদিন দেখলাম মির্জা আব্বাস সাহেব বলছেন এটা গণতন্ত্র, আমি বললাম আরে বাবা রে, সেই গণতন্ত্র আমারও তো মনে আছে, আমি এয়ারপোর্টে ওয়েটিং করছিলাম স্যারকে রিসিভ করবো, সেটা হয়নি, সেটা আছে এদেশের কালচারে। কিন্তু কত হলো সেটা একটা জায়গায় আমরা যাবো কী করে, আমাদের একটা সমাধানে আসতে হবে। জাতি রাজনৈতিক সংকটে আছে, সেই সংকটটা কী, যে একটা পর্ব চাচ্ছে নির্বাচনে যাবে না, আর একটা পর্ব নির্বাচনে যাবে, বাট নির্বাচনের সিস্টেমটা অন্যটা হতে হবে। তাহলে আমরা দুই দিক থেকে ডিভাইডেড নেশন হয়ে যাচ্ছি, আমরা সেই ডিভাইডেড নেশনটাকে এক জায়গায় আনার জন্য আমাদের একটা ফর্মুলাতে যেতে হবে, এবং সেই ফর্মুলাটা ন্যাশনাল কনসেনসাস, বড় দলগুলো রাজনৈতিক দল, তিনটি বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডার, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই বৃহত্তর স্টেক হোল্ডারও তো অ্যাটলিস্ট একটা জায়গায় যেতে হবে। তাই বলে ক্যাটেগরি গভর্নমেন্ট তো ওনারাই নিয়ে আসছেন, আওয়ামী লীগ, বিএনপি,
আমরা ডে ওয়ান থেকে ক্যাটেগরি গভর্নমেন্টের কনসেপ্টের এগেইনস্টে ছিলাম। আওয়ামী লীগ যখন দেখলো যে ক্যাটেগরি গভর্নমেন্ট, এখন যেটা শেখর ভাই বললেন যে এটা ক্যাটেগরি গভর্নমেন্ট এসেই আবার সাথে সাথে ওনাদের উপরে করা উচিত, সেটা চাষটি সাবুদ্দিনও জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলছিলেন যে আমি আসিরেই কাউকে জেলে দেওয়ার জন্য, তো ছয় দিনের মাথায় কিন্তু হুসাইন মোহাম্মদ সাথে জেলে দিলেন, সমস্ত নেতাদেরকে জেলে দিলেন। এটা কিন্তু ক্যাটেগরি গভর্নমেন্টের ফাংশন না, তাহলে ক্যাটেগরি নিউট্রাল গভর্নমেন্ট ক্ষমতা যারাই থাকছে তারাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো এখন আপনি তাদের উপরে জি ক্ষমতা যারা থাকছে তারা না, তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত কর্ম করছে। এখন আমি যেটা বলি, এই দেশের নির্বাচন ব্যবস্থাকে যদি আপনি একদম পাকাপোক্ত এক জায়গায় নিয়ে যেতে চান, আমার যতটুকু ছোট্ট করে যদি একটু জানতে চাই, জনগণের স্বস্তির কি কোনো জায়গা আছে? জায়গা একটাই জায়গা, আমি আপনাকে বলি, দেখেন নির্বাচন কমিশনে আইন করার কথা ছিল, সরকার করেছে, ধন্যবাদ এটার জন্য, কিন্তু সেই আইনেও যদি তিনটি রাজনৈতিক বৃহত্তর দলের মেম্বাররা থাকতো তাহলে কে হচ্ছে নির্বাচন কমিশনে এই লিস্টটা দেখতে পারত? সালাম ভাই একটু আমি দেখতে পাচ্ছি না আপনাকে। দ্বিতীয় হলো আপনার টিএন সেশন বারবার কেন বলি, 90s টিএন সেশন ইন্ডিয়া চিফ ইলেকশন কমিশনে আসছিলেন 96 পর্যন্ত, উনি 94 কেরালার একটা নির্বাচনে দুইজন কেন্দ্রীয় মিনিস্টার সীতারাম কেরসি এবং কল্পনাত রায়, একজন ফুড মিনিস্টার একজন ওয়েলফেয়ার মিনিস্টারকে জানেন অর্ডার দিচ্ছিলেন 24 hours ভিতরে আপনারা মাঠ ছাড়েন। প্রাইম মিনিস্টার নরসিমা রাও চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে বলেছিলেন যে আমি আন্ডারটেকিং দিচ্ছি নেক্সট টাইম এটা রিকোয়ার হবে না। আমাদের নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে শেখর ভাইকে মেম্বার অফ পার্লামেন্টকে উদ্র করার সেখান থেকে, বা বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি কোনো এমপিকে বা যাত্রীবাড়ি ক্ষমতায় থাকলে করার নাই। লেটস কাম টু দি, এখানে তিনবার তাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তাকে ইম্পিচমেন্ট করার চেষ্টা করা হয়েছে, টিএন সেশনকে পারে নাই, আপিলের ডিভিশন টিএন সেশনকে ব্যাকিং দিয়েছে। আমাদের নির্বাচন কমিশন সবাই বলে এক জায়গায় করতে পারছি না, আওয়ামী লীগ বলছে তারা ক্ষমতায় থেকে নির্বাচন দিবে, বিএনপি বলছে সেই নির্বাচনে যাবে না, 14 যায় না, 18 গিয়েছিল, 23 কি হবে? জাতি তো আতঙ্কিত, এখন যদি বিএনপি না যায় তাহলে কি আরেকটা আমরা ওই এনার্কিজম দেখব? আন্দোলন কিন্তু এই দেশে হুসাইন মোহাম্মদের সাথে সময় আওয়ামী লীগ বিএনপি যা যা করেছে। নির্বাচন কমিশনের ভূমিকার কথা বলছিলেন, সেখানে আমি একটা প্রশ্ন রাখি, নির্বাচন কমিশনের আমি সেদিন বলতে শুনলাম যে তিনি বলছেন যে নির্বাচনকালীন যে ব্যয় আপনারা আজকে একটু প্রস্তাব রেখেছেন, সেই জায়গায় তিনি বলছেন যে নির্বাচনকালীন ব্যয় কোনোভাবে ঠেকানো যায় না, বস্তা বস্তা ভরে টাকা নিয়ে আসে। দেখেন সেই জিনিসটা আমাদের দল থেকে প্রস্তাব দিয়েছে, এবং সেই জন্য কিন্তু রাজনৈতিক দলেরও সহযোগিতা তিনি চান। আমাদের দল কেন প্রস্তাব দিয়েছি? আমরা রাজনৈতিক দলগুলোই তো আসলে সেই কাজটি করে, সেটি থেকে বের হয়ে আসার পরে আমরা বিরতি নিয়ে আসি, বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে শুনবো আপনাদের কাছ থেকে। দর্শক সঙ্গেই থাকবেন। ফিরলাম আবারও রাজকাহনে, জনাব তাজ রহমান এই অংশে আমাদের হাতে সময় খুবই কম, ছোট্ট করে একটু আপনার কাছ থেকে শুনে আসি যেটি বলছিলাম বিরতির আগের অংশে, যে নির্বাচনী ব্যয় নিয়ে নির্বাচন কমিশনার বলছেন যে কোনোভাবে নির্বাচনে প্রার্থীদের যে ব্যয় সেটির লাগাম টানা যায় না, কি পরামর্শ আপনাদের, আসলে লাগাম টানা যায় কি না, এবং রাজনৈতিক দলগুলো কি তিনি এটির ব্যাপারে পরামর্শ চাইছেন তাদের কাছে? তা আমাদের দলে আজকে প্রস্তাব করে আসছেন যে 25 lakh যেটা ধরা হয়েছে চেঞ্জ করে 50 lakh করার জন্য, কারণ এখানে 25 জায়গায় কোটি কোটি টাকা পর্যন্ত খরচ করেন একজন প্রভাবশালী যারা বিজনেসম্যান যারা যারা মানে কালো টাকার মালিক, সেই নির্বাচনে 50 নেওয়ার আমরা প্রস্তাব করেছি, এই জন্য যে এটা অ্যাকচুয়ালি 25 lakh খুবই কম, এখানে করাপশনটা হবেই যখন সুযোগ থাকবে না এটা খরচ করার, যদি আপনি 50 নেন একটুটা কমে আসবে, কিন্তু আমাদের মনে হয় এই জায়গাতে আমরা সব দল একক একটা জায়গায় আমরা বৃহত্তর রাজনৈতিক দলগুলো এবং সবাই একমত যে হ্যাঁ নির্বাচন কমিশনে ব্যয়টা আরেকটা বাড়াতে হবে, তাতে হয় কি এক্সেসিভ যেটা এক্সপেন্স এটা কিন্তু কন্ট্রোল করা খুবই মুশকিল, যদি একটা বাউন্ডারির মধ্যে আসা উচিত, এটা ইন্ডিয়াতেই পারে না, আরও বেশি ইন্ডিয়াতে দেখবেন এখন কত টাকা মন্ত্রীর পকেট থেকে বাইর হচ্ছে। তো আমার মনে হয় আমরা একটা জায়গায় যাওয়া উচিত আগামী সংসদ নির্বাচনের জন্য, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ, এখানে আমরা একটা জায়গায় আসতেই হবে, যদি আমরা গণতন্ত্র চিন্তা করি, দেশেরটা করি, নির্বাচন ব্যবস্থা করি, সংকট আছে সেটাকে একটা সমাধানে যেতে হবে, সেই সমাধানটা সরকার বিরোধী দল সবাই মিলে আমরা যদি এক জায়গায় আসি দেশের জন্য ভালো, আগামী প্রজন্মের জন্য ভালো, দেশের উন্নতি আপনার সাস্টেইনেবল যেহেতু আজকেও আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সঙ্গে তাদের প্রত্যয় আবারও তারা ব্যক্ত করেছেন যে নির্দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সম্ভব নয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, বিএনপির অবস্থান সেক্ষেত্রে কি হবে? এটা তো আর মানে আওয়ামী লীগের একার দেশ না, আওয়ামী লীগ ডিসাইড করবার ওটাই হবে, তাই না? এটা ডিসাইড করবে জনগণ, তো এর জন্যই বিষয়টা হলো যে আওয়ামী লীগ যেরকম মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের বিজয়টা গ্যারান্টেড, কারণ ক্যারটেকার আসলে ওনাদের প্রশাসন লণ্ডভণ্ড করে ফেলে আর ওই করে ওনারা ক্ষমতায় আসতে পারে না। তো আমাদের কথা হলো যে আমরা বিএনপিও চাই না আওয়ামী লীগও চাই না, নির্দলীয় সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করতে হবে। আর উনি শেখর সাহেব যেটা বললেন যে বিএনপি জাতীয় প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে,
এবং জাতীয় প্রয়োজনে বিএনপি এই দেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখছে, সেগুলো বিশদ আলোচনা করতে গেলে অনেক হবে। আর অত্যাচার নিপীড়নের কথা বলছেন, এগুলো কেউ ধোয়া তুলসী পাতা না। আমরা মালিবাগে মির্জা আব্বাসের মিছিলে স্পট রাস্তায় চারজনকে গুলি করে মারা হয়েছে, পার্টি অফিস বিএনপি অফিস ভেঙে সেখান থেকে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। বিএনপি অফিসের নিচে সমাবেশে আমি এবং আমার নজরুল ইসলাম খান এখনও মাথায় গুলি নিয়ে বয়ে বেড়াই। কাজে এগুলো কে কতটুকু করছে, কে কতটুকু নিষ্ঠুর করছে, সেটা হলো আলোচনার বিষয়। কে কম করছে না করছে, আমাদের এখন কথা হলো পরিষ্কার যে আমরা যেটা চাই যে গণতন্ত্র মানেটা কি, যে গণতন্ত্র সবাই সমান অধিকার। তো এই একটা দল ক্ষমতায় থেকে নির্বাচন করবে, তাদের এখন যেটা আজকে জাতীয় পার্টিও বললো তাই না, যে গত নির্বাচন 2018 সালে নির্বাচন হয় নাই, কারণ দিনের ভোট আগে রাত্রি হয়ে গেছে, ওনারাই তো বলতেছেন, সবাই বলতেছে। তো ওই রকম আরেকটা নির্বাচনের জন্য এই দেশ প্রস্তুত না। ওনারা যদি জোর করে করতে চান তাহলে সেটা সেটার দায় দায়িত্ব ওনাদেরকেই বহন করতে হবে। আর ওনারা যতই হুমকি ধুমকি দেন যে ওই আন্দোলন করলেই বিএনপির আন্দোলন হইলো আগুন জ্বালানো, আর আওয়ামী লীগ মনে এই পর্যন্ত যত আন্দোলন করছে খালি রবীন্দ্রসঙ্গীত গাইছে, সেরাটনের সামনে গাড়িতে গান পর্দা দিয়ে জ্বালায় দিছে, ওইটা কিছু না। আওয়ামী লীগের এমপি এখনও এমপি আছে, তার বয়ান আমরা দেখছি সেই সময় কী দিছে, সেই উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের কী বলছে, সে জেলা গভর্নর কী বলছে, এগুলো আমরা দেখছি। এখন এই কারণেই কথাটা হলো, যদি আমরা দেশটাকে স্থিতিশীল করতে চাই এবং আজকের সারা দেশে সারা বিশ্বের যে অর্থনৈতিক যে একটা অবস্থা ধাক্কাটা যাচ্ছে, এইখানে আওয়ামী লীগের গো না ধরে দেশে যাতে ক্ষতি না হয়, বা ওই যে প্রধানমন্ত্রী যদি পারলে আন্দোলন করে নামাক, এটা কোনোভাবে হইতে পারে না। এই জন্যই বললাম যে যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন ওনারা তাহলে ডেমোক্রেটিক ওয়েতেই আসতে হবে, কিন্তু ওনারা থেকেই ওনারা প্রধানমন্ত্রী থাকবেন, ওনাদের সব থেকে ওনারা নির্বাচন করবেন সেটা হবে না। আমি তো বারবার একটা প্রশ্নই আসছে ঘুরে ফিরে, 2001 সালের অভিজ্ঞতার কারণে তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো সুযোগ নাই, 91 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কি নির্বাচন হয়েছে, 96 বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কথা বলেছে, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার একটা বিতর্কিত বিষয়। এখন বিদ্যমান যে সাংবিধানিক আইনটি আছে এইটার মধ্যে থেকে কিভাবে নির্বাচনটা করা যায়, সেক্ষেত্রে তো সেই নির্বাচন আসতে চাচ্ছে না। আমি বলি 2014 সালে আসে নাই, তা কি হইছে সেক্ষেত্রে বিএনপিকে ছাড়া আওয়ামী লীগ নির্বাচন, নির্বাচনে না আসে নির্বাচন ওয়েট করবে, 5 বছরের তো 7 বছর বেশি থাকতে আমরা পারবো না, কেউ যদি নির্বাচনে না আসে সেটা তো তাদের বিষয়। আমি যেটা প্রথমেই বলেছি যে 2014 সালে তারা আসে না, তাতে কী হয়েছে, সেখানে তো 2009-এর নির্বাচন বা 2008-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যতগুলো রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব করেছে সেই সংসদে তার চেয়ে বেশি ছিল। তো বিএনপি একটি রাজনৈতিক দল, সে না আসলে কী যাবে আসবে। আর জনগণের স্বস্তির কথা যেটা, সেটা হচ্ছে জনগণ স্বস্তিতে আছে দেখেই বিএনপির আন্দোলনে মানুষ নামে না। একদম পরিষ্কার, অনেক ধন্যবাদ। আমি শেষ করি, শেষ করি আপনার 96-এর নির্বাচনের কথা মনে আছে, বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিল, ভোটারবিহীন 15 দিন টিকতে পারে নাই, ঠিক আছে। তারা যে বলে 18 সালের নির্বাচন রাত্রি হয়েছে, 14 সালের নির্বাচন বিএনপি জানে, তো কি হয়েছে, জনগণ তো ভালো আছে, দর্শক ধন্যবাদ আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য।